সন্তানের মেধা শক্তি বেড়ে যাবে যদি মায়েরা এই দুইটি আমল করে সন্তানের মাথায় ফু দিতে পারেন। রাতের বেলায় সন্তান যখন ঘুমিয়ে যাবে তখন মায়েরা এই দুইটি আমল করে নিয়মিত সন্তানের মাথায় ফু দিবেন, ইনশাআল্লাহ সন্তানের মেধা শক্তি এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পেয়ে যাবে এবং এই সন্তান হবে অত্যন্ত মেধাবী এবং স্মৃতি শক্তির অধিকারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছিলেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়ার ফলে অত্যন্ত মেধাবী হয়েছিলেন, অনেক হাদিস তিনি মুখস্থ করতে পেরেছিলেন, সেই দোয়া আমি আপনাদেরকে আজকে শিখাইয়া দিব। এবং দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে আল্লাহ পাক নিজে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন স্মৃতিশক্তি এবং মেধা বৃদ্ধির জন্য। সেই দুই দোয়ার মধ্য থেকে প্রথম দোয়া হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা এবং স্মৃতিশক্তি খুব বেশি একটা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসের জন্য তখন দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্বিহু ফিদ্দিন, হে আল্লাহ আপনি ইবনে আব্বাসের ইলমে ফিকহের জ্ঞান বাড়িয়ে দেন। এই দোয়া যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন তখন থেকে দেখা গেল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা এবং স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পেল। এক পর্যায়ে এসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মেধার অধিকারী হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের জন্য প্রথম আমল হলো সন্তান যখন ঘুমিয়ে যাবে নিয়মিত রাতের বেলা তার মাথার মধ্যে এই দোয়া পড়ে ফু দিবেন, আল্লাহুম্মা ফাক্বিহু ফিদ্দিন, এই দোয়া পড়ে সন্তানের মাথায় নিয়মিত ফু দিবেন, ইনশাআল্লাহ সন্তানের মেধা এবং স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পাবে। এবং দ্বিতীয় নাম্বার যে আমল সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়েছেন, আপনি অবাক হবেন আলেম উলামারা সবাই এই আমল করে করে বড় আলেম হয়েছেন, বড় মুফাসসির হয়েছেন, অত্যন্ত মেধার অধিকারী হয়েছেন। এটা পরীক্ষিত একটি আমল, সে আমল হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা পড়বো, পুরোটা পারলে পুরোটা পড়বো, আর যদি পুরোটা না পারি তাহলে কমসে কম রব্বি জিদনি ইলমা এতটুকু দোয়া নিয়মিত পড়ে বাচ্চার মাথায় ফু দিবেন, বাচ্চার চেহারায় ফু দিবেন, বাচ্চার শরীরে ফু দিবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বাচ্চা দিন দিন মেধাবী হয়ে উঠবে, আপনার বাচ্চা অন্যান্য 8-10টা বাচ্চার মতো হবে না, আপনার বাচ্চাকে দেখতে পাবেন যে সে দিন দিন মেধাবী হয়ে উঠছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আজকে মেধা বৃদ্ধির জন্য আমরা অনেক ধরনের খাবার খাওয়াই, মেধা বৃদ্ধির জন্য আমরা অনেক সময় অনেক ধরনের মেডিসিন বাচ্চাদের জন্য ইউজ করি, বাট কিছু আমল আছে যে আমলগুলি করলে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের মেধা বৃদ্ধি পায়। এই আমলটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে করবেন বিষয়টি এমন নয়, আপনাদের নিজেদেরও যাদের মেধা স্মৃতিশক্তি কম, অনেক সময় দেখা গেছে যে স্ত্রী বাজার আনতে বলছে, কি আনতে বলছে ভুলে গেছে, আবার স্বামী ফোন করে একটা কথা বলছে স্ত্রীকে ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনারা নিয়মিত আমলটি করতে পারেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমলটি নিয়মিত করবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন যে নিজেদের মেধা এবং স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক, আমিন।